Welcome to my channel. আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে। পাশে মাছে ঝাল, খুবই ঘরোয়া রেসিপি। চলো তার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে দেখে যাক। প্রথমে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বড়িগুলোকে প্রথমে ভেজে আমি তুলে নিয়েছি। একটা আলুকে গোটা টুকরো করে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চার পাঁচটা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। এখানে আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। কালো জিরে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। চলো তবে রান্নাটা শুরু করা যাক। আমি রান্নাতে সর্ষের তেলে করব, তাই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছগুলো ছেড়ে দেবো। প্রত্যেকটা মাছ আমি এরকম ভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। প্রথমে কালো জিরা দিয়ে দেবো। তারপর পেঁয়াজ দেবো। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিতে হবে। তারপর আমি আলুগুলো দিয়ে দেবো। আমি নুন দিয়ে দিচ্ছি, নুনটা স্বাদ মতন দেবে তোমাদের। তারপরে ওটাকে ভালো করে মিক্স করে নিতে হবে নুনটাকে আলুগুলোর সাথে। দুটো কাঁচা লঙ্কা, একটু হলুদ দিয়ে দেবো। লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি জিরো গুঁড়ো অ্যাড করে দেবো। পেস্টটা অ্যাড করে দেবো। তারপরে ভালো করে মিক্স করে নিতে হবে। মশলাগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলো দিয়ে দেবো। মশলাগুলো থেকে আমার অনেকটা তেল ছেড়ে গেছে, এবার আমি একটু জল অ্যাড করে দেবো। এবার ভালো করে ঝোলটাকে ফোটাতে হবে 5 মিনিট। ঝোলটাকে আমি ফুটতে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, ঝোলটা আমাদের ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। মাছগুলো ফুটে গেছে, আমাদের পাঁচটা মাছ পুরো রেডি। আমাদের পাঁচশো মাছের ঝাল রেডি অ্যান্ড সার্ভ। রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। থ্যাংক ইউ।